আসসালামু আলাইকুম, মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চাপা শুটকির ভর্তা রেসিপিটি দেখার জন্য যারা ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটাবাটির ঝামেলায় যেতে চান না, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এই শুটকির ভর্তাটা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন ভর্তা বানানো শুরু করি। আমি চাপা শুটকির ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করব, তাই আমি কিছু শুকনা মরিচ ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে এই শুকনা মরিচটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর শুকনা মরিচগুলো আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সাথে মরিচটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে 4-5 চামচ পানি দিয়ে দিচ্ছি, যাতে মরিচগুলো সুন্দর মতো ব্লেন্ড করা যায়। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করার পর মরিচের পেস্টটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিব। এখন ভর্তাটা করার জন্য কি কি উপকরণ লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 7টার মতো চাপা শুটকি নিয়েছি। এগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো। এই শুটকির ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। রসুন নিয়েছি 1/2 কাপের মতো। এই রসুনগুলো আমি একটা রসুনের কোয়াকে 2 ভাগ করে নিয়েছি। শুকনা মরিচের পেস্ট আছে এখানে 3 টেবিল চামচের মতো। এই ভর্তাতে ঝালটা একটু বেশি দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। তেল আছে এখানে 1/3 কাপের মতো। হলুদের গুঁড়া আছে 1/2 চা চামচ। লবণ নিয়েছি 7 মতো। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন শুটকিগুলো 1 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজলে শুটকিগুলো শক্ত হয়ে যাবে। 1 মিনিটের মতো ভেজে শুটকিগুলো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন প্যানটাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে রসুন কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন সবকিছু অল্প কতক্ষণের জন্য তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মরিচের পেস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া দিয়েও ভর্তাটা বানাতে পারেন, তবে স্বাদে কিছুটা ভিন্নতা আসবে। আর ঝালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। মরিচটা তেলের মধ্যে ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে শুটকিগুলো সিদ্ধ হয়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশে যায়। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। শুটকির ভর্তাতে পেঁয়াজ রসুন ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করলে শুটকির যে একটা গ্রান থাকে সেটাই চলে যায়। প্রায় 5-6 মিনিট রান্নার পরে শুটকির পানিটা যখন কমে আসবে আর শুটকিটা ভাজা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। আশা করছি আজকের এই ভাজা শুটকির ভর্তা রেসিপিটা সবার ভালো লেগেছে। এই ভর্তাটা চিতই পিঠার সাথে আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।